হ্যালো আমার সোনা বন্ধুরা, তোমাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার পেটের ছেলের সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। বেশি কথা বলবো না, সরাসরি গল্পে যাই, কারণ গল্পটা খুবই মজার। বন্ধুরা, আমার নাম মাধবিলতা, স্বামী আর আমার একমাত্র ছেলে অমিতকে নিয়ে আমার সংসার। আমাদের বসবাস মুম্বাই শহরে। আমার স্বামী খুব শান্ত স্বভাবের মানুষ, সে একটি মিলে কাজ করে, কিন্তু তার নেশা করার স্বভাব আছে। আমার স্বামী প্রায় রাতে নেশা করে বাসায় ফিরে, কোনোদিন রাতে ফিরেই না। যেদিন মাঝরাতে ফিরে, সে রাতে সে বিছানায় পড়ে ঘুমাতে থাকে, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি এবং সম্মান করি, কিন্তু তবু আমার মনে অনেক কষ্ট জমে রয়েছে। আমার ছেলে অমিত সুযোগ পেলেই আমার সাথে বাইরে ঘুরতে যায়। অমিত আসলে আমার প্রতি একটু বেশি দুর্বল, তা আমি জানি, এবং এই কারণেই অমিত সবসময় আমার কাছাকাছি থাকতে চায়, আর আমিও যে কোনো কাজে অমিতকে বেশি ডাকি। অমিত আমার সাথে দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে আলাপ করে, আমিও এই বিষয়টা বেশ পছন্দ করি। সারা দিনের বোরিং সময়টা অমিতের সাথে কথা বলে কাটাতে চেষ্টা করি। অমিতের বাবা সবসময় সকালে বেরিয়ে যায়, হয়তো পরের দিন রাতে তাকে দেখতে পাই ক্লান্ত অবস্থায় অথবা নেশাগ্রস্ত। আমাদের বিয়ের পর থেকে এভাবে চলে এসেছে আমার জীবন। বেশিরভাগ সময় স্বামী নেশা করার কারণ হতে পারে যে সে আমাকে পছন্দ করে না, তবুও আমার সহজভাবে কথা বলি, হাসি, কিন্তু বিছানায় সে আমাকে ঠিকমতো ভালোবাসে না। ওদিকে পরিবারকে সাহায্য করার জন্য অমিত পার্ট টাইম ট্যাক্সি চালায়, আর বাকিটা সময় অমিত বাড়িতেই থাকে, হয়তো শুয়ে অথবা রান্নাঘরে আমার সঙ্গে আড্ডা দিয়ে। অমিত বুঝতে পারে আমি ওর সঙ্গ খুব পছন্দ করি, এমনভাবে বছর খানেকের ভিতরেই অমিত আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। এখন আমি মাঝে মাঝে অমিতকে জড়িয়ে ধরে ভালোবাসা দিই এবং বলি, খোকা, তুই আমার জীবনের আলো। আমরা এখন খুবই ফ্রি, নিজেদের মাঝে অনেক পার্সোনাল বিষয় নিয়ে কথা হয়। অমিত সিনেমা দেখে কি ভালো লাগে কি লাগে না এসব পর্যন্তও আমার সাথে আলাপ করে, আর আমি আমার বিয়ে করার আগের জীবন নিয়ে কথা বলি, আমার জীবনের স্বাধীন মুক্তি জীবনের গল্প করি। আমি অমিতকে বলি, আমি এমন জীবন প্রত্যাশা করিনি, আমি আশা করেছিলাম ছেলে সংসার নিয়ে একটি সুখী জীবনের। ধীরে ধীরে অমিত আমাকে অনেক বেশি প্রত্যাশা করতে থাকে, সুযোগ পেলেই ও আমাকে জড়িয়ে ধরে, মাঝে মাঝে আমার দিকে অপলক তাকিয়ে থাকে, কখনো কখনো ফুল মিষ্টি কিনে নিয়ে আসে আমার জন্য। আমি একদিন অমিতকে বললাম, অমিত, আমার মনে হয় তোমার জন্য একটি মেয়ে দেখা উচিত, কারণ তোমার বয়স এখন 21। অমিত সাথে সাথে বলল, মা, আমি বিয়ে করতে চাই না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমি ওর এমন কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে নীরব হয়ে গেলাম। তখন অমিত বলল, মা, আমি কি অবান্তর কিছু বলেছি? দীর্ঘ বিরতির পর আমি বললাম, আমাদের এখন এসব কথা বাদ দেওয়া উচিত। তখন অমিত বলল, মা, যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখিত, কিন্তু আমি চাই এমনভাবে তোমার মাথা যেন আমার কাঁধেই থাকে, তাই আমার কথায় রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি বললাম, আমার লক্ষ্মী ছেলে, তুই তো আমার নিজের ছেলে, মা, ছেলের মাঝে কখনো কি এমন সম্পর্ক হয়? আর তাছাড়া আমি তো একজন বিবাহিত মহিলা। অমিত বলল, কি হবে আর কি হবে না এসব ভাবতে আমি রাজি না, আমি তো আমার ভালোবাসা ফিরিয়ে নিতে পারি না। কিন্তু তুমি কি এই বিষয় থেকে তোমার মন ফিরিয়ে নিতে পারবে? আমি অনেকক্ষণ চুপ করে থাকি, এক সময় আমার চোখে জল চলে আসে, আমি ফুপিয়ে কাঁদতে থাকি। এটা দেখে ও আমাকে ওর বুকে টেনে নিল এবং জড়িয়ে ধরল। তখন আমি আস্তে করে বললাম, অমিত, এরকম করিস না, পাপ হবে, বাদ দে। কিছুদিন আমাদের সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে গেল, কথাবার্তাও খুব কম হচ্ছে, তাই আমি অমিতের সাথে আগের মতো বাইরে যাচ্ছি না, আর ওকে উপদেশ দিচ্ছি এই বলে যে, আমি তো তোমার মা, তুমি তোমার বয়সী কারো সাথে বাইরে বেরোতে যাও। আমি দেখলাম এটা তার জন্য যতটা কষ্ট, আমার জন্য তার চেয়ে বেশি কষ্টের। কয়েকদিনেই আমি আরও বেশি বিমর্ষ হয়ে উঠলাম, তাই মনে মনে ভাবলাম, মা, ছেলের আগে আমরা নারী পুরুষ, তাই অমিতের সাথে ঘুরতে যাব ও বললে এসব পাপ টাপ সব সমাজের সৃষ্টি। একদিন বৃহস্পতিবার আমার ছোট ছেলে এবং মেয়ে যখন স্কুলে থাকে, তখন অমিত আমাকে আবার বেড়াতে যাওয়ার জন্য বলল। তখন আমি অমিতকে অবাক করে দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম, অমিত আনন্দে আমাকে জড়িয়ে ধরল এবং আমিও আমার মাথা ওর ঘাড়ে রাখলাম। অমিত আমাকে আরও জোরে জড়িয়ে ধরে বুঝিয়ে দিল যে এখন আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে।
অমিত খুব ভদ্রভাবে আমার পিঠে হাত রেখে ধীরে ধীরে আমার ঘাড়ে হাত বোলাতে থাকে, আর আমি আগের মতোই ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছি। অমিত আমাকে তার দিকে ঘুরিয়ে সামনের দিক থেকে জড়িয়ে ধরে আমার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি এই ভালোবাসা থেকে সরতে পারবো না। তারপরও আমার গালে মুখ লাগিয়ে কয়েকটি পাপা দিয়ে আমার মুখে মুখ পুরে দিল। আমি ওকে জড়িয়ে আছি এবং এক সময় থাকতে না পেরে আমিও অমিতকে সাড়া দিলাম। যাই হোক, যখন আমি আর অমিত দুজন বাসায় থাকি তখন অমিত আমাকে জড়িয়ে ধরে ওর মুক্ত হাত দিয়ে আমাকে সোহাগ করতে থাকে। এক রবিবারে আমি একটা টাইট জামা পরে অমিতের সাথে সিনেমা দেখতে গেলাম। আজকে সিনেমাটা ছিল একটা রোম্যান্টিক সিনেমা। অমিত যথারীতি আমাকে জড়িয়ে ধরে আছে, আমি ওর কাঁধে মাথা দিয়ে সিনেমা দেখছি। আমরা অন্য দিনের মতো সিনেমা শেষে পার্কে এসে বসি। আজকে একটু শীত পড়েছে, আমি অমিতের দিকে তাকিয়ে বললাম, অমিত তোকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর বিকেলে এবং সন্ধ্যাটা এনে দেওয়ার জন্য। অমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, এই রাতে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ওর কথায় হেসে দিয়ে বললাম, আমি যদি তোর মা না হতাম তবে মনে হয় আমাকে তুই পুঁটিয়ে ফেলতি। অমিত আমার দিকে অপলক তাকিয়ে বলল, আমি তাই চাই মা। আমি ওর কাছ থেকে মাথা তুলে বললাম, বাবু ঈশ্বর জানে, তুই আমার সন্তান এবং আমি তোর বাবার স্ত্রী। অমিত বলল, মা, তুমি কি এখনো বাবাকে ভালোবাসো? আমি দেখেছি বাবা তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং তুমি কখনো সুখ পাওনি। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সুখী করে তুলব। আমি দীর্ঘ নীরবতার পর বললাম, অমিত, আমার মনে হয় আমাদের কোনো কিছু ঘটার আগেই বাসায় ফেরা উচিত। অমিত আত্মস্বরে বলল, মা, আমি দুঃখিত, কিন্তু তুমি আসলেই খুব সুন্দর যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই বলে দিয়েছি। আমি বেশিরভাগ সময় ভাবি তুমি যদি আমার মা না হতে তাহলে তোমাকে নিয়ে আরও রোম্যান্টিক ভাবনা ভাবতে পারতাম। আমি তখন ওর গাল টিপে দিয়ে বললাম, আমার লক্ষ্মী ছেলে, আমি খুব খুশি যে তোর মতো একটা সন্তান জন্ম দিতে পেরেছি। তুই কি আসলেই ভাবিস যে আমি সুন্দরী? অমিত একটা হাসি দিয়ে ওর বুকে একটা লাভ একে আমাকে দেখালো আর বলল, মা, তুমি আসলেই খুব সুন্দরী। এরপর হঠাৎ করেই ও নিচু হয়ে আমাকে একটা পাপ্পি দিল। এতে আমি কোনো বাধা দিলাম না, সে আমার থেকে কোনো বাধা না পেয়ে আরও পাপ্পি দিতে থাকে। এক সময় ওর পাপ্পির বিপরীতে আমিও গভীর পাপ্পি দিতে থাকি। আমরা আরও বেশি করে নিজেদের মেলে ধরতে থাকি, আরও অগ্রসর হই, কিছু সময়ের জন্য স্বর্গে ভাসতে থাকি। আমি হঠাৎ অমিতকে বলে উঠি, বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন বাড়ি ফেরা উচিত। বাড়ি যেতে যেতে আমি অমিতের কাঁধে হাত রেখে হাসি মুখে ফিরতে থাকি। মাঝপথে অমিত গাড়িটা থামিয়ে আমাকে ওর দিকে টেনে নিয়ে আমার মুখে গলায় সুখ খুঁজতে শুরু করে। এভাবে আস্তে করে ওর হাত আমার উঁচু আপেলের উপর রাখে। এতে আমি কিছুটা আড়ষ্ট হয়ে বললাম, অমিত, আমি কখনো ভাবিনি যে আমাদের এসব করা উচিত। কিন্তু সে এবার আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার মুখের মধ্যে ওর মুখ নিয়ে আসে এবং আমার বুকে আপেলে দিয়ে দোলতে থাকে। এতে আমার দারুণ লাগছে আর আস্তে করে চিৎকার করছি। হঠাৎ আমি ওর কাছ থেকে দূরে সরে গিয়ে বলি, অমিত, আমাদের এখন বাসায় ফেরা উচিত, এসব ঠিক না। বন্ধুরা, আমার মুড খুব দ্রুত পাল্টায়, যাকে বলে মুড সুইং। অমিত বলল, ঠিক আছে মা। এরপর আমরা যখন বাসায় ফিরলাম, বাসা তখন নীরব, সবাই যার যার মতো ঘুমিয়ে আছে। আমি জানি অমিতের বাবা সবার আগে নেশা করে ঘুমিয়ে আছে। বাসায় ফিরে শোবার ঘরের নিচে সিঁড়ির কাছে অমিত আবার আমাকে জড়িয়ে ধরে, তখন আমি অমিতকে বাধা দিয়ে বলতে থাকি, কেউ হয়তো এখান দিয়ে নিচে আসতে পারে, দেখে ফেললে কেলেঙ্কারি হবে। অমিত এবার বলল, মা, আমরা যদি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই তাহলে কেমন হয়? আমি জানি বাবা এখন মদ খেয়ে ঘুমাচ্ছে, সে এখন তোমাকে খুঁজবে না। আমি কিছুক্ষণ নীরব থেকে তারপর মাথা নেড়ে সম্মতি দিয়ে ওকে বললাম, তুই তোর রুমে যা, আমি একবার দেখে আসি কে কি অবস্থায় আছে। তারপর আমি রুমের দরজা খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে লক করে দিলাম আর অমিতের দিকে এগিয়ে গিয়ে বললাম, তোর বাবা তো নেশা খেয়ে ঘুমিয়ে আছে, আমি কখনো ভাবিনি আমরা এসবে জড়িয়ে পড়ব, এখন হয়তো আর কিছু করার নেই। তখন ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, না, তুমি কোনো চিন্তা করো না, এসব ব্যাপারে কেউ জানতে পারবে না, সব কিছু গোপন থাকবে। আমি ভীরু চোখে তাকিয়ে আস্তে আস্তে বিছানায় এসে বসলাম। ওর হাতে এখন আমার আপেলে বিচরণ করছে আর অন্য এক হাত দিয়ে আমার সুন্দর পিছন দোলতেছে। সে এবার আমার উপরে ছোট কাপড় খুলিতে থাকে, এতে আমি ওকে বাধা দিই না, ইতিমধ্যে ও আমার কাপড় খুলে দিলাম না।
ওর হাতে এখন আমার আপেল দুইটা উন্মুক্ত, অমিত এবার আমার সেগুলোতে মুখ দেয়। এতে সুখে আমার চোখ বুজে আসছে, তখন অমিত আমাকে বলে, মা আমি তোমাকে ভালোবাসি, আমার আর কিছু দরকার নাই। আমি জানি আমার নিজের মায়ের সাথে এসব করা ভালো না, কিন্তু আমি সমাজকে মোটেও কেয়ার করি না। এই বলে আমার পুরো অঙ্গর স্বাদ নিতে থাকে, আমিও সুখে আওয়াজ করতে থাকি। ওর এমন সোহাগে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। অমিত এবার আমার পায়ের নিচ থেকে উপরে উঠে আসে। একসময় ওর হাত আমার শাড়ির নিচে এসে পড়ে, আমার ওখানে হাত পড়তেই কেমন যেন আড়ষ্ট হয়ে উঠি। তখন অমিত আমার মুখে জোর করে ওর মুখে পুরে দেয়, আমি ওর মুখে শব্দ করতে থাকি। তারপর আমি ধীরে ধীরে রিল্যাক্স হই এবং আমার পা দুটো প্রসারিত করে অমিতকে সহযোগিতা করি। অমিত এবার আমার ওখানে হাত নিয়ে ধীরে ধীরে বোলাতে থাকে, আর তখন আমার সুখে বিহ্বল অবস্থা। আমার ওখানে খেলার ঘন্টা বেজে উঠছে, এখন ওখানে কিছু চাই। অমিত এবার দ্রুত শাড়িটা খুলে ফেলে আমার মাঠে মুখ নিয়ে যায়। আমি তখন কেঁপে উঠে বলতে থাকি, ওহ অমিত না বাবা, এটা ঠিক নয়, তুই আমার নিজের ছেলে, ছেলে হয়ে এসব করা উচিত না। অমিত বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার চোখে তুমি হলে এই পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। আমি জানি মা ছেলে এগুলো করা উচিত না, আমি বিশ্বাস করি তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে এটা খুব সহজেই করতে পারতে। আমি বললাম, কিন্তু যদি কেউ আমাদের এসব জেনে যায়? অমিত বলল, আমি খুব সতর্ক আছি, কেউ আমাদের ব্যাপার জানতে পারবে না। আমিও ওকে মনে প্রাণে চাইছিলাম, তাই আমি অমিতের বাহুতে নিজেকে সঁপে দিলাম, আর তীব্রভাবে আমরা আবার মেতে উঠি। এবার অমিত আমার নিচের বাকি পোশাক খুলে ফেলে, আমি কোনো বাধা দিই না, কিন্তু তাৎক্ষণিকভাবে হাত দিয়ে আমার লোভনীয় জায়গাটা ঢেকে ফেলি। অমিত ভদ্রভাবে আস্তে করে আমার হাতটা সেখান থেকে সরিয়ে দেয়, আমিও এবার ওকে ধরে নিচে ফেলে দিয়ে মুখের ছোঁয়া দিয়ে ওকে পাগল করে তুলি। অমিত পাগলের মতো আমার নিচে ভেজা জায়গায় মুখ দিয়ে আরও ভিজিয়ে দিচ্ছে। ওর এমন করাতে আমি সুখে কেঁপে চিৎকার করে উঠলাম, আর দ্রুত ওকে আমার উপর থেকে আবার নিচে নামিয়ে দিলাম, আর ফিসফিস করে বললাম, অমিত দারুণ লাগছে, আমার জীবনে আমি এত আনন্দ পাইনি। আমি এবার ওর মাথাটা নিচে এনে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম এবং একই সাথে একটা হাত ওর শক্ত হয়ে থাকা জিনিসটার কাছে নিয়ে গেলাম। আমি আর থাকতে না পেরে ওর উপর উঠে পা দুটো যতটা সম্ভব প্রসারিত করে ওর জিনিসটা আমার মাঠের মাপে নিয়ে চাপ দিলাম। অমিত আস্তে করে উপর নিচে করে তাল দিচ্ছে, তালে তালে আমার দেহটা নেচে চলেছে। ওর জিনিসটা অল্প সময়ে আমার ভিতর ভেসে গেছে, এভাবে 15 মিনিট চলার পর আমার কাজ হয়ে গেল। অনেকদিন পর নিজের ছেলের কাছ থেকে সেরা সুখটা পেলাম এবং অমিত দুইটা ধাক্কা দেওয়ার পর একই সময়ে ওর ক্ষীর আমার ভিতর ছেড়ে দিল। এভাবে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কিছু সময় থেকে আবার চাঙ্গা হয়ে উঠলাম। এবার আমরা দীর্ঘ সময় ধরে সুখের নৌকা চালালাম, অবশেষে আমরা দুজনে একসাথে সুখ পানি ছাড়ি। এরপর আমি অমিতকে বললাম, অমিত তুই দারুণ করেছিস, আমি আমার জীবনে তোর বাবার কাছে এত সুখ পাই নাই, আমি মনে করতে পারছি না শেষ কবে আমি এমন সুখ পেয়েছি। অমিত বলল, এর কারণ হল আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এবার ফিসফিস করে বললাম, লক্ষ্মী বাবা, এবার আমার উচিত আমার বিছানায় গিয়ে শুয়ে পড়া, আমাদের কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়, তাই না? অমিত বলল, হুম ঠিকই বলেছ। তারপর আমি উঠে পরিষ্কার হয়ে নিয়ে জামাকাপড় পরে রুম থেকে বেরিয়ে গেলাম। অমিত ঘুমিয়ে পড়ল, পরদিন সকালে সবাই সবার মতো কাজে চলে গেল। অমিত কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি তখন ওর রুমে গেলাম আর বললাম, অমিত আমাদের কিছু কথা বলা দরকার। অমিত বলল, মা কোনো সমস্যা? আমি কিছুটা লজ্জা পেলাম, তারপর বললাম, অমিত গত রাতে যা হয়েছে আমাদের এই বিষয়ে আর পুনরাবৃত্তি করা উচিত না। অমিত কোনো কিছু বলার আগেই আমি ওকে চুপ করতে বললাম। আমি আবার বলতে লাগলাম, আমি মনে করি গত রাতটা ছিল জীবনের ভুল রাত, আমি সারা জীবন তা মনে রাখব, কিন্তু আমি একজন বিবাহিত মহিলা, তাই এই বিষয়টা আর ঘটানো উচিত না। অমিত তখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমি ওকে আর কিছু না বলে যখন রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম, তখন অমিত আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারব না এবং আমি সব ছাড়তে পারব না। এই শুনে আমি কাঁদতে কাঁদতে ওর রুম থেকে বেরিয়ে গেলাম। এরপর থেকেই সবকিছু আবার নীরব হয়ে গেল।
তারপর থেকে আমি আবার আগের মতোই মন খারাপ করে বসে থাকি। ইতিমধ্যে আমি অমিতের জন্য মেয়ে দেখতে উঠে পড়ে লেগে গেলাম। আমার সকল আত্মীয় স্বজনের কাছ থেকে নানান মেয়ের ব্যাপারে তথ্য নিতে লাগলাম। রাশি এবং দিনক্ষণ ঠিক করতে কবিরাজের সাথে আলাপ করলাম। সব মিলিয়ে অমিতের জন্য বেশ কয়েকজন মেয়ে দেখলাম। শেষ পর্যন্ত অমিত একটা মেয়েকে বাছাই করল, কারণ সেই মেয়েটা নাকি দেখতে কিছুটা আমার মতো। বিয়ের তারিখ ঠিক হলো, তারপর কিছু একটা ঘটে গেছে। আমার হিংসা হতে লাগলো, মনে হলো আমার ছেলেকে কেউ কেড়ে নিচ্ছে, তাই আমি বিয়ে ক্যান্সেল করলাম। এরপর সব লাজ লজ্জা ভুলে অমিতকে ডেকে বললাম, তুই কি আমাকে বিয়ে করবি? অমিত যেন আকাশে চাঁদ হাতে পেল, সে এক কথায় রাজি হয়ে গেল। তখন বললাম, কিন্তু অমিত, আমাদের বিয়েটা কিন্তু একেবারে গোপন থাকবে, আর আমি সবসময় তোর বাহুতে থাকতে চাই। কিন্তু আমাদের আরও সতর্ক হতে হবে, আমি চাই না তোর ভাই বোন এবং তোর বাবা আমাদের এসব জেনে যাক, কারণ এটা কেবল আমাদের দুজনের ব্যক্তিগত বিষয়। অমিত বলল, ঠিক আছে মা, তুমি যা চাও তাই হবে। পরের দিন আমি এবং অমিত জুয়েলারি দোকানে গিয়ে একটি মঙ্গলসূত্রের অর্ডার দিই। বাড়ির সবাই মনে করছে এটা নতুন মেয়ের জন্য, যাকে অমিত কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছে। কিন্তু কেউ জানে না যে আমাদেরই বিয়ে হতে যাচ্ছে। অমিত আমার জন্য একটি বিয়ের শাড়ি এবং নিজের জন্য বিয়ের জামা কিনে আনে। পরের সপ্তাহে আমরা গ্রামের বাড়ি যাই আমাদের বিয়ের কাজ সেরে ফেলতে। তারপর শুভলগ্নে আমরা বিয়ে করে নিই। অমিত বলল, আমি কি এখন থেকে তোমার নাম ধরে ডাকতে পারি, যেহেতু আমার বিয়ে করেছি? আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নেড়ে সম্মতি দিলাম। তখন অমিত বলল, মাধবী, আমার ভালোবাসার মাধবীলতা, আজকের এই রাতটা একটা স্পেশাল রাত, কারণ আমি আজকে তোমাকে নতুন করে আবার মা বানাতে চাই। আমি তখন ওর বুকে মাথা রেখে ফিসফিস করে বললাম, ওহ ওহ, অমিত আমার স্বামীটা। প্রতিটা স্ত্রী প্রথম দায়িত্ব তার স্বামীর সন্তান ধারণ করা। আমি তোমার সন্তান ধারণ করতে পারলে খুবই খুশি হব। সেই রাতে অমিত চারবার আমার ভিতর ক্ষীর ছেড়েছে, কারণ ও চাইছে যত দ্রুত সম্ভব পিতা হওয়া যায়। তারপর থেকে আমরা চেষ্টা করি প্রতিটি সুযোগ যেন কাজে লাগাতে পারি। যখন আমরা একা থাকি আমি সবসময় প্রথমে অমিত ডেকে নিতাম। আমাদের বিয়ের 3 সপ্তাহ পরে আমি লজ্জায় ফিসফিস করে অমিতকে বললাম যে আমি মা হতে চলেছি। এই শুনে অমিত খুবই খুশি হল, একদিন হাসপাতালে আমার সন্তান পৃথিবীতে আসল। বাচ্চা হওয়ার পরে আমাদের ভালোবাসার সম্পর্ক আরও গাঢ় হয়েছে। এখন আমরা এভাবে সুখে শান্তিতে জীবন যাপন করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত।